নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার এক দাদা শ্বশুর মারা গিয়েছেন। তো আমার শাশুড়ি মা হচ্ছে তার মেয়ের মতো ছিল, মানে আমার শাশুড়ি মাকে তিনি মেয়ের মতন করে ভালোবাসতো। তাই আর কি সবাই আর কি বলেছে যে তোকে তো খুব ভালোবাসতো, তাহলে তুই তার মেয়ে হয়ে তার আর কি ধরা বেঁধে তাদেরকে জল দিস সেটা আর কি। তাই আর কি আমার শাশুড়ি মা জল টল দিয়েছে। তো মন্ত্রযন্ত্র বলার পরে তো তাকে তো খেতে দিতে হয়। তো তাই আর কি আজকে শ্রাদ্ধের রান্না হচ্ছে, খুব বড় করে করা হচ্ছে না, কারণ মামারা বারণ করে দিয়েছে যে অত বড় করে করার দরকার নেই, আমরা করছি। তো তাহলে তুই মানে বাচ্চাদেরকে একটু খাইয়ে দিস খানে। তাই আর কি আমার শাশুড়ি মা আর কি সেই মতো আয়োজন করেছে। শাশুড়ি মা তো আর পারবে না, তাই তার ছেলেরাই আর কি করে দিয়েছে, আবার কি গুছিয়ে দিয়েছে। তো তো এখানে দেখো রান্না আর কি স্টার্ট করে দিয়েছে, আর ওই দেখো আমার মেয়ে আর কি কাজ করে দিচ্ছে, অনেক রসুন ছুলছে, পেঁয়াজ ছুলছে, ঠিক আছে। আর এই দেখো এদিকে আমার শাশুড়ি মা আর কি গ্যাসটা আর কি রান্না যখন শুরু করে তখন আর কি একটু পুজো দিতে হয়। তো সেটা আর কি কী বলে পূর্ণপত্র চাল দিয়ে আর কি পূর্ণপত্র দিতে হয়। তো সেটাই আর কি করে করা হয়ে গেছে, আর দিয়ে গ্যাস জ্বালিয়ে আর কি রান্না শুরু করে দিয়েছে। তো অনেক রান্নাবান্না হওয়ার পরে দেখো আমি আর ভিডিও করতে টাইমই পাইনি, তো লাস্টে এসেছি তখন হচ্ছে ভাত রান্না হচ্ছিল, মানে তখন আর কি মাছ আর কি ডাল টাল এসব রান্না হয়ে গেছিলো। তো লাস্টে যখন ভাত হচ্ছিল তখন এসে আর কি এটুকু ভিডিও করতে পেরেছি। আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান ছোট হোক বা বড় না, বাড়ির লোকেরা আর কি টাইপ পায় না, মানে কোনটা থেকে কোনটা করবে না, বুঝে উঠতে পারে না। তো আমারও আজকে সেই রকমই অবস্থা হচ্ছিল যে কোনটা থেকে কোনটা করবো। এদিকে মেয়েটা বিরক্ত করছে, দুপুর হয়ে যাচ্ছে, খাবে ঘুমাবে। তো দেখো রান্না টান্নার পরে আর কি আমার শাশুড়ি মা আর কি খেতে দেবে তাদের, মানে আমার শাশুড়ি মার বাবা আর তার কাকাকে। তো দেখো এখানে গোছাতে না অনেক সময় লেগেছে, তারপরে ভাত টাত বেড়ে সব কিছু গুছিয়ে এনে তারপরে শাশুড়ি মাকে সব গুছিয়ে দিয়ে তারপরে দেখো ভিডিওটা আর কি করছি। তো অনেক মানে বাড়িতে বললাম না যে ছোট হোক বা বড় হোক যে কোনো অনুষ্ঠান হলেই না আর কি কোনটা থেকে কোনটা করবো বুঝে উঠতে পারি না। তো এই দেখো ভাতটা দেওয়ার পরে তাদেরকে পা আনতে হয়, বিড়ি দিতে হয়, মানে তারা আর কি বিড়ি খেত। তাও তার জন্যে তাদের মানে মৃত্যুর আগে তারা যেরকম নেশা করতো, মানে যা যা খেত আর কি সেরকম সব কিছু দিতে হবে, ঠিক আছে, এরকম দিতে হয়। তো দেখো আমার শাশুড়ি মা আর কি ভাতটা খেতে দিয়ে আর পেছন দিকে তাকাবে না, সোজা ঘরে চলে যাবে। তো আজকে থেকে আমার শাশুড়ি মা ভাত খেতে পারবে, কিন্তু নিরামিষ, মানে নিরামিষ দিয়ে খাবে আর কি, যে 13 দিন আর কি পালতে হবে। তো এই দেখো এখানে আর কি সবাইকে খেতে দিতে হবে এখনে। তো দেখো সব কিছু গুছিয়ে আর কি বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, মানে যারা যারা আর কি ছিল, আরও অনেকে আসেনি এখনও, তারা আর কি স্কুলে রয়েছে, মানে স্কুল এখনও ছুটি হয়নি। তো এদের আগে আগে ছুটি হয়ে গেছে, তো তাই এরা আগে আগে চলে এসেছে। তো দেখো এদেরকে বসিয়ে দিয়ে আর কি সবাই দেওয়া ধাওয়া করছে। তো এই দেখো এটা হচ্ছে আমার একটা জা, আমার জা আর ওইটা হচ্ছে আমাদের একটা ছেলে, ঠিক আছে। তো ওরাই আর কি দিচ্ছিল, মানে যেহেতু লোকজন কম। আর দেখো আমার মেয়ে হচ্ছে বারান্দায় বসে বসে খাচ্ছে, ও যেহেতু লোকের মধ্যে খায় না তাই ঘরে বসেই খাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই মানে পাশে থেকো। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।